বিগত ক্লাস লেকচারগুলোতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শেষ করেছে, সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়। প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করার জন্য আমরা প্রমাণ অবস্থায় কোষের জারণ বিভব এবং বিজারণ বিভব কাজে লাগাতাম। প্রমাণ অবস্থায় কোষ বিভব, যেমন ধরো প্রমাণ অবস্থা, এই যে ই মানে বিভব, ঠিক আছে, ই কোষ মানে কোষ বিভব, ই নট কোষ মানে প্রমাণ অবস্থায় কোষ বিভব। এইটা আমরা নির্ণয় করেছি কিসের সাহায্যে? ই নট কোষ ইকুয়াল টু ই নট প্রমাণ অবস্থায় ক্যাথোডের বিজারণ বিভব থেকে প্রমাণ অবস্থায় অ্যানোডের বিজারণ বিভব। এই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা শিখেছি। এই তত্ত্বের উপর ভিত্তি করে অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম সৃজনশীল আমরা সলভ করেছি। এখানে ই নট হচ্ছে প্রমাণ অবস্থা, ই নট মানে প্রমাণ অবস্থা। এখন আমরা যে কোষ বিভব নির্ণয় করা শিখব, এটা করেছি আমরা কোষ বিভব নির্ণয় প্রমাণ অবস্থায়। এখন যেটা শিখব সেটা হচ্ছে অপ্রমাণ অবস্থায়, অর্থাৎ আমাদের ই এর উপর নটটা থাকবে না। ই কোষ অপ্রমাণ অবস্থায় কোষ বিভব ইকুয়াল ই ক্যাথোড বিচারণ, অপ্রমাণ অবস্থায় ক্যাথোডের বিচারণ বিভব, অপ্রমাণ অবস্থায় অ্যানোডের বিচারণ বিভব। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা শিখব। এতদিন আমরা প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করেছি, এখন একই ফর্মুলা ইউজ করে আমরা অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা শিখব, ঠিক আছে। দেখো আমি কি লিখেছি, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব মানে ই এর উপর নটটা থাকবে না। ই নট মানে প্রমাণ অবস্থা, ই মানে অপ্রমাণ অবস্থা, ই নট কোষ মানে প্রমাণ অবস্থায় কোষ বিভব, যেটা এতদিন আমরা শিখেছি। এখন করবো আমরা জাস্ট ই কোষ, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব আমরা নির্ণয় করা শিখব, ঠিক আছে, আজকের ক্লাস এবং কালকের ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ। তো অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয় নার্নস্ট সমীকরণের সাহায্যে। কী সমীকরণের সাহায্যে? নার্নস্ট সমীকরণের সাহায্যে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয়, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয় নার্নস্ট সমীকরণের সাহায্যে, ঠিক আছে। তো নার্নস্ট সমীকরণ বানানটা ঠিকভাবে করতে পারতে হবে, উচ্চারণটা ঠিকভাবে করতে পারতে হবে। নার্নস্ট সমীকরণ অনেকে নার্নস্ট বলে, নো নার্নস্ট না, নার্নস্ট সমীকরণ। কেমন? নার্নস্ট সমীকরণের সাহায্যে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয়, ঠিক আছে। নার্নস্ট সমীকরণটি হলো, দেখে থাকো প্লিজ, কোয়েশ্চেন করিও না, দেখে থাকো, আমি বোঝাবো সব কিছু। নার্নস্ট সমীকরণটি হলো ই কোষ মানে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, বলেছিলাম ই কোষ, ই কোষ মানে নার্নস্ট সমীকরণ হচ্ছে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়ের সূত্র। তাহলে নার্নস্ট সমীকরণটি হচ্ছে ই কোষ মানে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব ইকুয়াল টু ই নট কোষ প্রমাণ অবস্থায় কোষ বিভব মাইনাস 2.303 RT/NF log KC। ই কোষ ইকুয়াল ই নট কোষ মাইনাস 2.303 RT/NF log KC। এটা খাতায় লিখে ফেলো, খাতায় লিখো, খাতায় লিখতে থাকো, এই জিনিসটা খাতায় লিখে ফেলো, ঠিক আছে। আপাতত মাথায় রাখো, পরে বোঝাও, ঠিক আছে। আপাতত মাথায় মেমোরাইজ করে ফেলো, ই কোষ ইকুয়াল টু ই নট কোষ মাইনাস 2.303 RT/NF log KC। তো এটাকে আমরা ই কোষ ই নট কোষ মাইনাস 2.303 RT/NF log KC মানে কি, আমরা চতুর্থ অধ্যায়ে প্রথম পত্রে চতুর্থ অধ্যায়ে কী করেছি, সাম্য ধ্রুবক পড়েছি না, ক্যাপি ক্যাসি, ক্যাসি মানে কি, উপরে উৎপাদায়নের ঘনমাত্রা, নিচে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে ক্যাসি এর জায়গায় আমরা উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের নার্নস্ট সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়ায়, দেখো, ই কোষ ইকুয়াল টু ই নট কোষ মাইনাস 2.303 RT/NF log উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এটাই হচ্ছে আমাদের নার্নস্ট সমীকরণ।